দেশ বিদেশের বিনোদনের খবর নিয়ে সাজানো ইভিনিং শো এর নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত। চলুন জেনে নেই কোথায় কি ঘটছে শোবিজ দুনিয়ায়। এই তো চার মাস আগে মেয়ের বাবা হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। 50 বছর বয়সে মেয়ের বাবা হয়ে বেশ খুশি এই গায়ক। বাবার কাছে সন্তান সব সময়ই আলাদা অনুভূতির নাম। আসিফ আকবর তারকা হলেও অন্য বাবাদের মতোই মেয়ের প্রতি তার ভালোবাসা অগাধ, সেটারই প্রকাশ ঝরে পড়ল আসিফের ফেসবুক পেজে। সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন এই গায়ক। আসিফ লিখেছেন, আমার হাসি খুশি মেয়ে আয়দা আসিফ রঙ্গন, বিপদ সংকুল বন্ধুর পথ পরিভ্রমণের সমস্ত কষ্ট ভুলে ওর জন্যই আরও কিছুদিন বাঁচতে ইচ্ছে করে আমার। সবার কাছে আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক দোয়া চাই। তুমি আমাকে আনন্দ ও ভালোবাসা দিয়েছো, করেছো আমার জীবনকে আলোকিত। প্রত্যেকটি দিন তুমি আমার শ্বাস প্রশ্বাসের উৎস, এই কথাটি তোমাকে জানাতে চাই। শুভ জন্মদিন আমার লাকি চার্ম। কথাগুলো কি সুন্দর না? ঠিক এমন সুন্দর সুন্দর কথা স্বামী সনি পোদ্দারের জন্মদিনে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম ও সনি বিয়ে করেন এবছরের জানুয়ারিতে, সেই থেকে এই দম্পতি সুখেই সংসার করছেন। এই কথা কেই না জানে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অভিনেত্রী নিপুণ ও পীরজাদা শহীদুল হারিনের মধ্যে কম কাদা ছোড়াছড়ি হয়নি। তারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর অভিযোগও তুলেছিলেন। এমনকি সে সময় নিপুণ জানিয়েছিলেন পীরজাদা তাকে চুমু খেতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে সে সময় জল ঘোলা কম হয়নি, আর সেসব এখন অতীত। বৃহস্পতিবার নিপুণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পীরজাদা হারুন। সেখানে নিপুণকে বাজে মেয়ে বলে উল্লেখ করেছেন তিনি। আপনারা হয়তো ভাবছেন, তারা কি আবার দ্বন্দ্বে জড়ালেন? উত্তর না। শুক্রবার মুক্তি পাওয়া বীরত্ব সিনেমায় নিপুণের চরিত্র নিয়ে এমন পোস্ট দিয়েছেন তিনি। সারা দেশে 34টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত সিনেমা বীরত্ব। এতে একজন যৌন কর্মীর ভূমিকায় পর্দায় হাজির হয়েছেন তিনি। এই সিনেমার শুটিংয়ের জন্য বেশ কিছুদিন দৌলতদিয়ার যৌন পল্লীতে কাটিয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটিতে পীরজাদা হারুনও অভিনয় করেছেন। এখানে তিনি বিচারকের ভূমিকায় আছেন। মূলত দুজনের চরিত্রকে কেন্দ্র করেই এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রিন্স উইলিয়ামের সঙ্গে তার নিয়মিত ইমেইল আদান প্রদান চলত, প্রেম প্রেম ভাবও এসেছিল। আমেরিকার সঙ্গীত তারকা ব্রিটনি স্পিয়ার্স হঠাৎই সেই কথা ফাঁস করলেন। গায়িকার দাবি, ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটনের সঙ্গে দেখা হওয়ার আগে কৈশোরে উইলিয়ামসের সঙ্গে রসায়ন জমে উঠেছিল অনলাইন চ্যাটে। গায়িকা জানান, প্রিন্স অফ ওয়েলস লন্ডনে থাকাকালীন 20 বছর বয়সী গায়িকা তাকে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু উইলিয়াম আসেননি। ব্রিটনির কথাই, আমরা ইমেইলে মনের কথা আদান প্রদান করেছি বেশ কিছুটা সময়, কিন্তু দেখা করা হয়ে ওঠেনি। বহু মানুষের কামনা বাসনার প্রতিমূর্তি ব্রিটনিকে কি উপেক্ষা করেছেন রাজপুত্র? সে কথা জিজ্ঞেস করলে গায়িকা জানান, ঠিক তাই। বন্ধুরা, এই ছিল ইভিনিং শোয়ের আজকের আয়োজন। দেশ বিদেশের বিনোদনের এমন তথ্য পেতে ইভিনিং শোয়ের সাথেই থাকুন।